আসানসোল দুবরাজপুর জেল হাজত হাসপাতাল ঘুরে কেষ্টর দিল্লি যাত্রার পথে কাঁটা গেঁথেছেন স্বয়ং শিব ঠাকুর। অনুব্রতর বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টার অভিযোগে মামলা ঠুকেছেন বীরভূমের বালিজুড়ির প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডল। তাতে আপাতত দুবরাজপুরে 7 দিনের পুলিশ হেফাজত কেষ্টর, ফলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেলেও হাত পা বাঁধা ইডির। পুরনো শত্রুদের দৌলতেই বহু মাস পর বীরভূমে ফিরেছেন কেষ্টর। হাওয়া বদল হতেই শরীর খারাপ। মঙ্গলবারের পর বুধবারেও শারীরিক পরীক্ষার জন্য দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। কেষ্টকে সেফগার্ড করতে নিশ্চিদ্র নিরাপত্তা হাসপাতাল চত্বরে, বাইরেই দাঁড়িয়ে থাকতে হলো বাকি রোগীদের। এই হাসপাতাল চত্বর পুলিশ কিন্তু ঘিরে নেয়, নিরাপত্তার স্বার্থে সাধারণ যারা রুগী ছিল তাদেরকেও কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করার জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল পুরোপুরিভাবে। তারপরেই অনুব্রত মণ্ডল এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সেই হাসপাতালের যে গেট সেটা কিন্তু খোলা হয়েছে এবং সাধারণ যারা রুগী তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন বা তারা পাচ্ছেন। এখন বাবুর চেক আপ হচ্ছে অনুব্রত বাবুর, এই জন্যে রক্তচাপ সেটা আজও অনেকটা বেশি রয়েছে, সুগারের মাত্রা অনেকটা বেশি রয়েছে। তবে গতকালকে যে জ্বরের জ্বর ছিল সেই জ্বরটা কিন্তু স্বাভাবিক এসেছে। অন্যদিকে কেষ্টকে দেখতে দুবরাজপুর থানার সামনেই ভিড় আমজনতার। ছিলেন পুরনো বন্ধু বান্ধব অনুগামীরাও, এসেছিলেন অনুব্রত মণ্ডলের বাল্য বন্ধু। ওর মতো ভালো মনের মানুষ পাওয়া যাবে না বীরভূমে, বুঝলেন? একদম বাস্তব কথা, ফালতু কথা, ফালতু বিজেপি চাল, বিজেপি চাল। বিজেপি বীরভূমে কিছু করতে পারছে না, সেই জন্যে ওইরকম করছে। ওর মতো ভালো সংগঠক কেউ নাই। আপনি দেখুন না, 10,000 লোক একবার। এতগুলো মাস জেলে থেকে চমক ধমক ভ্যানিশ, এখন আর মুখে রা কাড়েন না কেষ্ট, নীরবেই বলে চলেছেন অন্য কোনো জাল। ইডি সিবিআই এর বিরোধিতা করতে আড়াল থেকে এগিয়ে দিচ্ছেন বোরেদের, সাম্প্রতিক ঘটনাগুলি তারই ইঙ্গিত দেয় যেন। বীরভূম থেকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম এবং ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।